আমার ভাইয়ের নিজের বন্ধুরাই শত্রু, কারণ 30 জন বন্ধু যদি একসাথে থাকে, একজন মারা যায়, অন্য কারোর গায়ে যদি টুকাও না পড়ে, তার বন্ধুরাই শত্রু। কিলে লাগেছে আমরা ঠিক জানি না। আমরা রাত 9টার দিকে আমার ভাই বাসায় আসে এবং বলে যে আমাদের একটা বিষয় নিয়ে একটু সমস্যা হয়েছে, আমরা মীমাংসা করার জন্য মামুন বসের অফিসের পর যাব। এই কথা বলে আমার ভাই বাইর হয়। তার 15-20 মিনিটের মধ্যে আমরা খবর পাই যে আমার ভাই মারা গেছে। মানে এমনি কথা কাতে ওরা এসে বকাবাধ্য করতে আমারে, তা তক্কাতক লাগার পর মানে ঘুষাঘুষি হয়েছে। ঘুষাঘুষি হওয়ার পর পরে আমরা ওখান থেকে চলে আইছি। চলে আসে আইন কলেজের সামনে দাঁড়া রয়েছি, তা আমরা সবাই 5 জন চলে গেছি। শ্যাম হুন্ডা স্টার্ট দিচ্ছে, হুন্ডার তেল শেষ, হুন্ডা স্টার্ট দিচ্ছে না। পরে স্টার্ট দিয়ে হক সুপার মার্কেটে গেছে, আর ওরাও 15-20টা হুন্ডা নিয়ে হক সুপার মার্কেটে পাইছে। পায়ে ওখানে চাকু মারেছে, পায়ে মনে হয় চাকু মারেছে, বুকের পর চাকু মারেছে, বুকের পর চাকু মারছে। সে অ্যারেস্ট হয়েছে, ওর নাম তুষা। আর চাকু মারে পরে ওরা হুন্ডা নিয়ে ভাড়া গেছে। আমি তো দুই একটার নাম জানি, আমার বড় ছেলে সবটার নাম জানে। জন সৈকত হচ্ছে এক নম্বর আসামি, আর আলিম ও আছে, তারপর একটা ধরা পড়েছে তুষার। তুষার 6টার নাম লেছে গোবিন্দাবাড়ি। তা আমার ঘটনা, আমি রাজনৈতিকভাবে কাউকে ফেসাবো না, যে নিরপরাধ তাকেও ফেসাবো না। প্রকৃত হত্যার সাথে যারা জড়িত তাদের আমি বিচার চাই, আইনে যেটা হবে আমি সেটাই চাই। ওর সাথে নাকি আগে কি পারপাসে গন্ডগোল হয়েছিল আমি জানিনি। ওই যে মেতর রাজ আর কি ডাকি ডাই বলে আমার বেটাকে মাইরে দেশে রে। আমি পুলিশ কি প্রশাসনের কাছে, আমি শেখ হাসিনার কাছে আমার বেটা হত্যার বিচার চাই। একজনকে ধরতে পারে, ওই যে যারা মারছিল এর মধ্যে একজন ছিল তুষার, তাকে ওই চাকু সহ উদ্ধার করা ধরা হয়। এরা মূলত সবাই উঠতি বসে ছেলেবেলে, এবং এদের সাথে মনে হয় সন্ধ্যার সময় কি একটা বিষয় নিয়ে তাদের মধ্যে একটু ঝামেলা হয়েছিল। এই যে শ্যাম নাকি ওই তুষারকে মারছিল, পরবর্তীতে তুষার তার বন্ধু বান্ধব বা অন্যান্য যারা আছে তাদের নিয়ে প্ল্যান করে যে তাকেও একটু শিক্ষা দিবে। এই শিক্ষা দিতে গিয়ে এই ঘটনাটা ঘটে গেছে। তো এটা আমরা যেহেতু একজনকে আমরা ধরতে পেরেছি, আমরা আরও চেষ্টা করছি এই টিমের সাথে যারা ছিল, যারা এই অপরাধ কর্মের সাথে যারা ছিল, সবাইকে আমরা ধরার চেষ্টা করতেছি এবং ধরবো ইনশাল্লাহ।